वेलकम टू एस टी सी इवेंट कलेक्शन। बंधुरा आज आबार हजरत शाहजालाल आंतर्जातिक विमानबंदर तृतीय टर्मिनल नतून और एक आपडेट नहीं। बंधुरा आज आपडेट नहीं एस बैगेज बेल्टर नतून और एक आपडेट नहीं। ये ओवरवेट बा अतिरिक्त ओजनेर जे बैगेज बेल्टी करा आछे तृतीय टर्मिनाले नतून बिल्डिंग भवने चारटी अतिरिक्त लागेज बेल्ट थाकबे तार सेई आपडेट निये। एखाने बैगेज बेल्टगुलो देखते पाच्छेन इन्स्टलेशन हो गेछे एबं सेटिंग मोटामुटी सब कमप्लीट। सामान्य किछु बाकी आछे काज, जेमन पावर सिस्टेम इलेक्ट्रिक सिस्टेमगुलो काज एखोनो बाकी आछे, एछाड़ा मोटामुटी इन्स्टलेशन बाकी सबगुलोई मोटामुटी कमप्लीट देखते पाच्छेन। एटी हबे अतिरिक्त ओजनेर बैगेज बेल्ट, एटी चारटी थाकबे आर बैगेज बेल्ट नर्मालटी छिल षोलोटीर आर अतिरिक्त ओजनेर थाकछे चारटी, जे चारटी आज के दृश्यमान देखते पाच्छेन। এই পথ দিয়েই লাগেজগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন। এগুলো সরাসরি বোরিং ব্রিজ থেকে, বোরিং ব্রিজে যাওয়ার আগেই এক মুহূর্তেই ব্যাগেজ বেল্টে পাঠানো হবে। উপরে দিয়ে উপরের কিছু অংশে দেখতে পাচ্ছেন এই পার্টগুলো দিয়েই ব্যাগেজগুলো নামবে, নেমে সরাসরি এখানে আসবে এবং এটা চলমান থাকবে, ঘূর্ণায়মান অবস্থায় থাকবে এবং ব্যাগেজ বেল্টগুলো এইভাবে সামনের দিকে অগ্রসর হবে। ওখান থেকে অটোমেটিক সিস্টেমে যেখানে যেখানে লাগেজগুলো যাওয়ার ঠিক সেখানেই চলে যাবে। তার ট্র্যাকিং নাম্বার থাকবে, কন্ট্রোলিং সিস্টেম থাকবে, সব কিছু অটোমেটিক সিস্টেমে থাকবে, যার মাধ্যমেই সেসব যাত্রীদের কাছে সরাসরি পৌঁছে যাবে। এবং যাত্রীদের ডকুমেন্টারি কাজগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার লাগেজও তার কাছাকাছি চলে যাবে। বন্ধুরা এটি আর অপেক্ষার দিন শেষ, এখন শুধু কার্যকারিতাই বাকি। দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে এখানে চারটি হচ্ছে, চারটি কমপ্লিট, শুধু পাওয়ার সিস্টেমগুলো বাকি। বন্ধুরা আজ আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন এবং কমেন্টসে কিছু জানার বিষয় থাকলে অবশ্যই জানিয়ে দিবেন। অনেক বন্ধুরাই জানতে চেয়েছিলেন এই অতিরিক্ত ওজনের ব্যাগেজ বেল্টের কী অবস্থা, যার জন্য আজ সেই আপডেটটি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন সর্বশেষ আপডেটটি, এটি টার্মিনাল বিল্ডিংয়ের ঠিক গ্রাউন্ড ফ্লোরের উত্তর পাশে অবস্থিত শেষ সীমানায় লাস্ট এরিয়াতেই এই চারটি অতিরিক্ত ব্যাগেজ বেল্ট বসানো আছে।
এদিকে সাধারণত যাত্রীরা আসতে পারবে না এবং তাদের চলাচলের জন্য কোনো পথ থাকবে না। এটি শুধু স্বয়ংক্রিয়ভাবে লাগেজগুলো এদিক দিয়ে যাবে এবং সেটি স্ক্যানিং হয়ে এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই সেটি যাত্রীদের কাছে আবার চলে যাবে। তো সেই ক্ষেত্রে তাদের যা স্ক্যানিং করা বা যাবতীয় কার্যক্রম সব এখানেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে সেটি যাত্রীদের কাছে পৌঁছে যাবে। এটি শুধু আমাদের এই তৃতীয় টার্মিনালই না, ওদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে না, এটি বিশ্বের অনেক উন্নত দেশেই এখন চালু হয়েছে, যার জন্য সেসব দেশের কোনো লাগেজ নিয়ে হয়রানি হয় না, ব্যাগেজ নিয়ে কোনো হয়রানি থাকে না। সুষ্ঠু সুন্দরভাবে যাত্রীরা তাদের মালামাল গুছিয়ে নিয়ে যেতে পারেন। শুধু আমাদের দেশেই ছিল না, সেটি এখন চালু হয়ে গেল। বন্ধুরা, এটি এই সালের মাঝামাঝিতেই সম্পূর্ণ এয়ারপোর্টটি হয়তো বা পূর্ণাঙ্গরূপে চালু হবে। বন্ধুরা, আপনারা আমার অনেকদিন হলো এই চ্যানেলের সঙ্গে আছেন এবং থাকবেন, এটি আমি আশা করি। নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে, আপডেট নিয়ে আসব। শুরু থেকেই এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অনেক ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, নতুন নতুন আপডেট দিয়েছি। আপনারা তার ভালো মন্দ অনেক কিছুই কমেন্টসে লিখে জানিয়েছেন, আমি চেষ্টা করেছি তার উত্তর দিয়ে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিয়ে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করেছি এবং করে যাব। সেই জন্য আপনারা আমাকে অনুপ্রেরণা যোগাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একে একে সবগুলোই কমপ্লিট এবং উপরে থেকে কীভাবে কোন পথ দিয়ে লাগেজগুলো আসবে সেটির সিস্টেমগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে এই পথগুলো দিয়েই মালামালগুলো নিচে আসবে, নিচে এখান থেকেই এগুলো গুণায়ন হয়ে আবার যাত্রীদের কাছে হস্তান্তর করা হবে কিছু ফর্মালিটিস পালন করে। অনেক উচ্চতায় থাকবে এটি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজ বেশি কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। অপেক্ষায় থাকুন পরবর্তী কোনো আপডেট।